বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে কোথাও কোথাও তারা পুলিশের বাধার মুখে পড়ে। দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে বড় ব্রিজের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় সরকারি দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি। বগুড়ায় মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীর ধাক্কাধাক্কি হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ খোকন পার্কের গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেয়। ফরিদপুরে বিদ্যুৎ অফিসে যাবার পথে বাধা দেয় পুলিশ। খাগড়াছড়ি ও ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কুমিল্লার শাসনগাছা বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, রংপুর, নাটোর, বান্দরবান, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর ও মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।